হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। সো বিল্ডার ওয়েসে প্রোটোটাইপ মেকানিক্সের মধ্যে আপনাকে স্বাগতম। আর ছোট যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুইটের, আপনি নিজেও টুইটে গিয়ে এই জিনিসগুলো দেখে আসতে পারেন। সো আমরা মেইন স্ক্রিনের কথা চিন্তা করি। সো সর্বপ্রথম আমরা ব্যাটেল মেশিনের দিকে খেয়াল করলে দেখতে পাবেন, ব্যাটেল মেশিনে যেভাবে টাইম রিডিউসিং হইতো, মানে টাইম যাওয়ার পরে দেন আবার এটা কী করতো, অ্যাবিলিটি নিতে পারতো। বাট এখন আমরা দেখতেছি আমাদের যে ট্রুপসগুলো আছে সবগুলাই কিন্তু টাইম অ্যাবিলিটি নিচ্ছে। সো জিনিসটা অনেক বেশি অসাম লেগেছে আমার থেকে, এবং কি তারা সুন্দরভাবে অফিসিয়ালি বলেও দিয়েছে যে এরকম আপডেট আসতে পারে। সো সবগুলোতে আমরা কিন্তু একটা আপডেট ভালোভাবে খেয়াল করেছেন কিনা জানি না, যখনই ওয়াল ব্রেকারকে নামানো হয় তখন কিন্তু বোমের মতো করে আসে না ফাটে আর কি, মানে বোম যাচ্ছে এরকম ডপ ডপ আকারে যাচ্ছে। কিন্তু আমরা আগে দেখেছিলাম, আমরা যখন আমাদের ক্যাননে আগে আগে ঠুস ঠুস করে মারতো, মানে বন্দুক মারতেছে এরকম টাইপের কিছু, বাট আমরা মেগা মোটরের মতো করে এখন কিন্তু আমাদের ক্যাননে মারতেছে। সো এই বিষয়টা খেয়াল করেছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে বলবেন না। আর সবগুলার অ্যাবিলিটি এখন বাড়ানো হয়েছে, এবং কি সুন্দরভাবে আমাদের যে মেশিনটা ছিল ব্যাটেল মেশিনের মতো করে সবগুলো আস্তে আস্তে টাইমিং হচ্ছে। এবং কি এগুলার মাথার উপরে থাকে যে লেভেলগুলো দেখা যায়, অ্যান্ড দেন টাইমারটা সেট করা থাকে যখন টাইমটা নিচ্ছে, এরপরে যখনই ব্যাটেল হবে দেন ব্যাটেলের টাইমটা ব্যাটেল দেখাবে আর কি, এরপরেরটা বাকিটা টাইমটা দেখা যায়। সো এই বিষয়টা আমার থেকে অনেক বেশি অস্থির এবং সুন্দর লেগেছে, এবং আপনার থেকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর পাশে যে ডান সাইডে যে স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে টুইট তাদের, তো এবং কি তাদের অফিসিয়াল পেজের মধ্যে বা তাদের অফিসিয়াল .com clash-a-rama.com মধ্যে এই নোটিশটা আমরা পেয়েছিলাম। সো এই জিনিসটা অ্যাড করে দিলাম যাতে আপনাদের সুবিধা হয় কোথায় থেকে আমরা ভিডিওটা পেয়েছি। তো এটা ক্ল্যাশ অফ ক্ল্যান অফিসিয়াল টিমে ওই ইউটিউব চ্যানেলে আমরা ভিডিওটা পেয়েছিলাম প্রোটোটাইপ ইউনিট মেকানিজমের ক্ষেত্রে আর কি। সো তারা বলতেছে এটা কনফার্ম না, বাট আমার থেকে মনে হচ্ছে যে ক্ল্যাশ অফ ক্ল্যান যেটা দেয় এটা আসলে কনফার্ম করে দেয়, বাট আমাদেরকে একটু ভ্যালকি দেখালো আর কি। সো আপনাদের থেকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর কিছু মিস করে থাকলে আসলে কিছু বলার নাই, কারণ একদিনে তিন চারটা ভিডিও আপলোড করা আসলে ইম্পসিবল। সো আজকের মতো যাচ্ছি বিদায়, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ভালো রাখবেন। সো আল্লাহ হাফেজ। পার্সেসের জন্য সবচেয়ে সেরা একটি সাইডের নাম হলো কক পার্সেস সবেডি, যেখানে আপনি অতি দ্রুত পার্সেস নিতে পারবেন। কিভাবে পার্সেস করবেন এবং কিভাবে তাদের পেজে যাবেন যাবতীয় ইনফরমেশন প্রোভাইডিং করা থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। আর পেজে যাওয়ার পরে সর্বপ্রথম আপনি ফলো দিয়ে রাখবেন, কারণ এখানে প্রত্যেক মাসে সিনারি অ্যান্ড গোল পাস গিভওয়ে করা হয় সম্পূর্ণ ফ্রিতে। সো গো টু দ্য পেজ ফর দ্য পার্সেস, নট টু লেট ফর দ্য ফলো। উইলের পাশে একটা লাল বাটন আছে দেখেন? হ্যাঁ হ্যাঁ, প্রেস করলাম, তারপর বলো।